আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নতুন আরেকটি জেলার সম্পর্কে পরিচিত করাতে নিয়ে এসেছি। আপনারা শুনলে খুশি হবেন যে বর্তমান যে জেলাটি সম্পর্কে আপনাদেরকে পরিচিত করানোর জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশের খুব নাম করা একটি জেলা, নোয়াখালী জেলা। তো এই নোয়াখালী জেলা সম্পর্কে আমি সংক্ষেপে কিছু পরিচয় তুলে ধরবো এবং পাশাপাশি কিছু বলে রাখি। আমার এই চ্যানেলটি দুইটি টপিক নিয়ে তৈরি করা, একটি হচ্ছে কুকিং, রান্নাবান্না, মূলত রান্নাবান্নার চ্যানেল এটি, আর পাশাপাশি আমাদের ফ্যামিলি ট্রাভেলিং। আমরা বিভিন্ন জায়গা ট্রাভেল করলে সেই ভিডিওগুলো আপনাদেরকে এখানে দিই। তো আপনাদের আমি কয়েকটি জায়গার কিছু ট্রাভেলিং ভিডিও দিয়েছি, তো বিভিন্ন আমার যারা অডিয়েন্স বা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি ইউটিউব মেট থেকে দেখেছি যে আমার অডিয়েন্সদের মধ্যে 50% বাংলাদেশি আর 50% হচ্ছে প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশের। তো সেই হিসাবে প্রবাসীরা সাধারণত নিজের দেশ সম্পর্কে বিভিন্ন ভিডিওগুলো পেলে খুশি হয়। আর আমার ভিডিওর একটি ধরন হচ্ছে আমি সংক্ষিপ্ত ভিডিওগুলো, ট্রাভেলিং ভিডিওগুলো সংক্ষিপ্ত করি না, আমি একটু দীর্ঘ করি এবং বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন অনেকগুলো জিনিসের চিত্র একসাথে তুলে ধরি। যেমন আমার আজকের ভিডিওতে আছে নোয়াখালী জেলা শহরের সবচেয়ে বড় মসজিদ থেকে শুরু করে নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, এছাড়াও আরও কয়েকটির আশেপাশে দিয়ে আমি গিয়েছি। যেমন এখন আমি যেখান থেকে ভিডিও শুরু করেছি সেটা হচ্ছে নোয়াখালী জেলা স্কুলের পাশ থেকে, এবং তারপরে আমি ডাইন দিকে যাব নোয়াখালী বড় মসজিদের পাশে, এরপরে ওইদিকে সামান্য যাওয়ার পর নোয়াখালীর সরকারি মহিলা কলেজ অবস্থিত এবং নোয়াখালী গার্লস স্কুল অবস্থিত, এবং আমি এরপরে যেই রোড দিয়ে যাব সেটি হচ্ছে নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ রোড, এবং সেই রোড দিয়ে যাওয়ার পথে পড়বে নোয়াখালী প্যারা মেডিকেল। তো ভিউয়ার্স, আপনাদেরকে বিভিন্ন চিত্র দেখানোর পাশাপাশি যেহেতু সবাই একটু আগ্রহী, যেহেতু আমার শ্রোতাদের মধ্যে প্রবাসী অনেক, যারা আমি কিছুদিন পূর্বে নোয়াখালী জেলা শহর দেখিয়েছিলাম, হাসপাতাল রোড থেকে উপর উত্তর তেমনি পর্যন্ত হেঁটে হেঁটে দেখিয়েছিলাম, তখন অনেকে খুব খুশি হয়েছিল এবং আমাকে জানিয়েছিল যে বিস্তারিত দেখানোর জন্য যে অনেকদিন বিদেশে থাকার কারণে নিজের বিভিন্ন এলাকাগুলো দেখা হয়নি, আপনার ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখেছি, খুবই খুশি হয়েছি। যদি অন্য জেলাগুলো বা সাধারণত কখনো যদি ট্রাভেল করেন তাহলে একটু পরিচয়গুলো এইভাবে তুলে ধরলে আমরা একটু দেখলে খুশি হব, মানে আমাদের থেকে ভালো লাগবে। অনেকদিন বিদেশে থাকার কারণে দেশের চিত্রগুলো দেখা হয় না বা দেখলেও তা খুব সংক্ষিপ্ত আকারে। তো সেই হিসাবে আসলে আমি বেশি দীর্ঘ এই চিত্রটি করব না, তারপরে আপনাদেরকে মেন শহরটা আমি দেখাচ্ছি না আজকে, আজকে একটু অন্য রোডটা দেখাচ্ছি যেটা নোয়াখালী বড় মসজিদের পাশ দিয়ে, নোয়াখালী গার্লস স্কুলের পাশ দিয়ে নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ হয়ে সাততার স্কুল এবং মাঝদি রেল স্টেশনের কাছাকাছি ফতেপুর গ্রাম হয়ে আবার মাঝদি বাজার পর্যন্ত গিয়েছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে ভিডিওর পাশাপাশি আমি নোয়াখালী জেলার যেহেতু ভিডিওটা দিচ্ছি সেই জন্য নোয়াখালী জেলার একটু সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে তুলে ধরি। নোয়াখালী জেলা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। নোয়াখালী জেলার মোট আয়তন 4202.70 বর্গ কিলোমিটার। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় 171 কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় 136 কিলোমিটার। জেলার পূর্বে চট্টগ্রাম জেলা ও ফেনী জেলা, উত্তরে কুমিল্লা জেলা, পশ্চিমে লক্ষ্মীপুর জেলা ও ভোলা জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। তো বোঝা যাচ্ছে যেহেতু বঙ্গোপসাগরের কথা বর্ণনা করেছি তাহলে আপনারা বুঝতে পারছেন সেখানে একটা পর্যটন কেন্দ্র রয়েছে। নোয়াখালী এবং বাংলাদেশের বহুল পরিচিত একটি জায়গার নাম, সেটা হচ্ছে নিঝুমদ্বীপ, যেখানে আসলে আপনারা দেখতে পারবেন সি বিচ, দেখতে পারবেন হরিণের পাল দেখতে পারবেন, এরপরে আরও বিভিন্ন রকম বিষাক্ত সাপ টাপ থেকে শুরু করে অন্যান্য কিছু আছে সেগুলো দেখতে পারবেন এবং খেতে পারবেন মজাদার নদীর মাছ। তো আপনারা ভিউয়ার্স, এটি নোয়াখালী শহরের উপর দিয়ে আপনাদেরকে যেতে হবে
প্রথমে লঞ্চঘাট যেতে হবে। লঞ্চঘাট থেকে আপনারা যাবেন হাতিয়া, জাহাজমারা হয়ে তারপর নিজামদিদ যেতে পারেন। আবার স্পিড বোট আছে, ট্রলার আছে বিভিন্ন, হয়ে তো আপনারা সরাসরি নিজামদিদ যেতে পারেন। সেখানে এখন দিন দিন অনেক সুন্দর সুন্দর আবাসিক বা বাসা আছে, আপনারা ওখানে ভাড়া নিয়ে থাকতে পারবেন। এছাড়া বিভিন্ন হোটেল মোটেলও পাবেন, সেখানে আপনারা থাকতে পারবেন। তো পাশাপাশি ভিডিওর পাশাপাশি আবারও আপনাদেরকে একটু নোয়াখালী জেলার একটু পরিচয় আবার তুলে দিচ্ছি। নোয়াখালী জেলা আগে ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলা, এই তিনটি নিয়ে বৃহত্তর একটি অঞ্চল ছিল যা এখনও বৃহত্তর নোয়াখালী নামে পরিচিত। 1772 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ওয়ারেন হিস্টিংস এদেশে প্রথম আধুনিক জেলা প্রশাসন ব্যবস্থা প্রবর্তনের প্রচেষ্টা নেন। তিনি সমগ্র বাংলাদেশকে 19টি জেলায় বিভক্ত করে প্রতি জেলায় একজন করে কলেক্টর নিয়োগ করেন। এই 19টি জেলার একটি ছিল কলিন্দা। এই জেলাটি গঠিত হয়েছিল মূলত নোয়াখালী অঞ্চল নিয়ে, কিন্তু 1773 সালে জেলা প্রথা প্রত্যাহার করা হয় এবং প্রদেশ প্রথা প্রবর্তন করে জেলাগুলোকে করা হয় প্রদেশের অধীনস্থ অফিস। 1787 সালে পুনরায় জেলা প্রশাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং সমগ্র বাংলাদেশকে 14টি জেলায় ভাগ করা হয়। এই 14টির মধ্যে বুলুয়া নামে নোয়াখালী অঞ্চলের একটি জেলা ছিল। পরে 1792 সালে ত্রিপুরা নামে একটি নতুন জেলা সৃষ্টি করে বুলুয়াকে এর অন্তর্ভুক্ত করা হয়। তৎকালীন শাহজাদপুর, হাতিয়া, নোয়াখালীর মূল ভূখণ্ড, লক্ষ্মীপুর, ফেনী, ত্রিপুরার কিছু অংশ, চট্টগ্রামের সন্দ্বীপ ও মিরেশ্বরায় নিয়েছিল বুলুয়া পরগনা। 1821 সালে বুলুয়া নামে স্বতন্ত্র জেলা প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত এই অঞ্চল ত্রিপুরা জেলার অন্তর্ভুক্ত ছিল। 1868 সালে বুলুয়া জেলাকে নোয়াখালী জেলা নামকরণ করা হয়। তো এই ভিউয়ার্স, আপনারা বুঝতে পাচ্ছেন নোয়াখালী জেলা ছোটোখাটো কোনো জেলা নয়, এটা আসলে বৃহত্তর নোয়াখালীর এবং বাংলাদেশের যখন 19টি জেলা ছিল তার মধ্যে একটি জেলা। তো তাহলে বোঝা যাচ্ছে নোয়াখালী জেলাতে মোটামুটি প্রশাসনিক সব কিছুই রয়েছে। আপনারা পরবর্তী আমার ভিডিও যখন আরও সামনে দেখবেন আপনারা দেখতে পারবেন আনসার ক্যাম্প, এরপরে আমরা যে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটার বাম পাশে অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টার অবস্থিত। একটু বাম দিকে একটা রোড গিয়েছে, এই রোডে সামান্য গেলে পুলিশ ট্রেনিং সেন্টার অবস্থিত এবং পিটিএ স্কুল ওইদিকে অবস্থিত। আমরা যাবো সোজা নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের পাশ দিয়ে। যেহেতু নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজে আমি পড়াশোনা করেছিলাম, অনার্স করেছিলাম অ্যাকাউন্টিংয়ে সাবজেক্টে, আমি অনার্স করেছিলাম। এরপরে ঢাকা থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করার পর সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে আমি বিএ করেছিলাম ফাইন্যান্সের উপর। তো এই জন্য নোয়াখালী জেলা আসলে আমার একটি প্রিয় জায়গা হিসাবে পরিচিত হয়েছে, কারণ আসলে নোয়াখালী জেলা আমার নিজের জেলা, এটা অবশ্যই আমার প্রিয়। আমার আসলে দুটো জেলায় আমার প্রিয়, একটা হচ্ছে নোয়াখালী এবং পাশাপাশি লক্ষ্মীপুর, কারণ নোয়াখালী দাদা বাড়ি, লক্ষ্মীপুর নানা বাড়ি। তো ওই দুই জেলায় আমি সচরাচর সমান তালে ছিলাম, 4 বছর নোয়াখালী আবার 4 বছর লক্ষ্মীপুর, এইভাবে আমার থাকা হয়েছে, বাবুগুরুর জিন্দিগির মতন আর কি আমার জীবনটা এভাবে গিয়েছে। তো যাক, কী আর বলবো আপনাদেরকে, আসলে বলতে বলতে নিজের পরিচয় বেশি দিয়ে দিচ্ছি। তো আপনারা এরপরে দেখছেন যে আমরা এখন একটা যে জায়গাটি যাচ্ছি এটা হচ্ছে সাতানি পুকুর পাড় মসজিদ। এইখানে সাতানি পুকুর পাড় অবস্থিত, এখানে একটু পরিচয় করার উদ্দেশ্য হচ্ছে, এখানে আমরা যখন অনার্স সেকেন্ড ইয়ারে ছিলাম তখন ম্যাথ সাবজেক্ট ছিল, এটার ফাইভ পড়তে আসতাম পজর নামাজ পড়ে, এত ভোরবেলা শীতের সময়। তো এই কারণে একটু আড্ডা বেশি হতো, তাই একটু ভালো করে দেখাচ্ছি যে পুকুর পাড়ে বেশি আড্ডা হতো। এখানে একজন শিক্ষক ছিল আমাদের, যার কাছে যিনি আমাদেরকে ম্যাথ পড়াতেন। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আসলে আমরা পৌঁছে যাব নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ। আপনারা দেখবেন যে নোয়াখালী কলেজ, আসলে আমি রিক্সাকে আর দাঁড় করিয়ে নিই, চলন্ত অবস্থায় আপনাদেরকে যতটুকু পারি ভিডিওটা দেখাবো, আপনারা দেখবেন। এবং কখনো যদি আসেন নোয়াখালীতে পরিচিত বা কোনো কাজে আসতে হয় তখন আপনারা সহজে জায়গাগুলো চিনতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোন জায়গা দিয়ে কীভাবে আসতে হয়। সাধারণত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়াতে নোয়াখালীতে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট আসে যারা বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তিতে ভর্তি পরীক্ষা দিতে। এরপরে ওনাদের কেন্দ্রগুলো নোয়াখালী বিভিন্ন স্কুল কলেজ এবং প্রতিষ্ঠানগুলোতে পড়ে। সেই হিসাবে জায়গাগুলো যদি ওনারা কখনো ইউটিউবে সার্চ দিয়ে জায়গাগুলো আসলে দেখে নেয় তখন তাদের জন্য আসলে অনেকটা সুবিধা হবে, যে জায়গাটা তো আগে তারা পরিচিত হয়ে গেছে, ফলে কারোর থেকে আর বেশি কিছু জিজ্ঞেস করতে হবে না।
ধারণা নিয়ে নিতে পারবে যে কিভাবে কোথাও থেকে কিভাবে আসা যায়। তো আপনারা দেখছেন এটি হচ্ছে নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ, সায়েন্স ভবন, এটার পাশে দেখছেন নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজে মসজিদ, এবং এই হচ্ছে একটা দিঘি ছোটোখাটো পুকুর নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সামনে, যেটি দেখছেন সেটি হচ্ছে নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের মহিলা হস্টেল, এবং এখানে খেলার মাঠ থেকে শুরু করে আলাদা সায়েন্স আর্টস এবং কমার্স ভবন, বিজনেস স্টাডিজ ভবন, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং সব ডিপার্টমেন্টে আলাদা আলাদা ভবন রয়েছে প্রায়। তো এই যে সামনে যে বাসাগুলো দেখছেন, এই বাসাগুলো হচ্ছে আসলে সবগুলোই, প্রায় সবগুলোই মেস বাসা। এখন যেহেতু করোনার পরিস্থিতির কারণে এখন প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার বন্ধ, তো এখন মানুষজন একটু কম দেখা যাচ্ছে, না হলে এই এটা খুবই বিজি একটা রাস্তার মতনও দেখা যায়, কারণ দুপুরের পর বিকাল সেশন থেকে শুরু করে রাত্রি দুটো বাজে আপনার এখানে সবসময় মানুষ আর রেগুলার দেখবেন, কারণ নোয়াখালী কলেজে একটু পড়াশোনার জন্য খুবই বিখ্যাত, সবাই পড়াশোনা করে রাত অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে, 2-3 পর্যন্ত পড়াশোনা করে, মাঝে মধ্যে এসে এখানে বিভিন্ন ছোটোখাটো চা দোকান আছে, নাস্তা দোকান আছে, সেখান থেকে নাস্তা চা খেয়ে আবার যে পড়তে বসে বা ঘুমায়, আবার ফজর নামাজ পড়ে আবার কিছুক্ষণ ঘুমিয়ে তারপরে গোসল করে তারপর নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। তো আমরা নোয়াখালীর এই ঐতিহ্য সবসময় আমরা শুনে এসেছি, আজকে সামান্য হলো আমরা নোয়াখালী সম্পর্কে একটি অবগত হতে পাচ্ছি। নোয়াখালী কিছু ঐতিহ্য রয়েছে, যেমন আপনাদেরকে নোয়াখালী আপনারা জেনে থাকবেন যে নোয়াখালী কলেজ জেলা একজন বিশিষ্ট রয়েছেন, যিনি হচ্ছেন মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা, তিনি সাতজন বিশিষ্ট মধ্যে একজন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা এবং অসামান্য বীরত্বের স্মৃতিস্বরূপ যে সাতজনকে সর্বোচ্চ সামরিক সম্মান বিশিষ্ট উপাধিতে ভূষিত করেন তার মধ্যে একজন। এই রুহুল আমিন, বিশিষ্ট রুহুল আমিন সাহেবের বাড়ি কিন্তু নান্দিয়াপাড়া, এটা হচ্ছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় অবস্থিত। আমি সুযোগ পেলে আপনাদেরকে ওই জায়গা আরেকদিন দেখাবো, আমি বেশ কয়েকবার ওখানে গিয়েছি। আমাদের বিশিষ্ট গৌরব বিশিষ্ট রুহুল আমিন সাহেবের ছেলের সাথে আমার অনেকবার কথা হয়েছে, ওনার সাথে আমার বিভিন্ন সময় ছবি তুলেছিলাম। এরপরে ওনাদের বাড়ির পাশে একটি জাদুঘর আছে, সেই জাদুঘরে বিভিন্ন রকম বই পুঁথি থেকে অনেক কিছু আছে এবং বিভিন্ন রকম মুক্তিযুদ্ধকালীন ছবি থেকে শুরু করে অনেক কিছু আছে, যেগুলো আপনাদেরকে আরেকদিন দেখাবো সুযোগ পেলে। তো এছাড়া নোয়াখালীতে অনেক বিশিষ্ট ব্যক্তিদের জন্মস্থান, তা বিস্তারিত আপনারা অবশ্য বিভিন্ন সোর্স থেকে জানতে পারবেন, যেহেতু আমার ভিডিও সংক্ষিপ্ততা বিস্তারিত বলা আমার জন্য এখন সম্ভব হচ্ছে না। তো নোয়াখালী সম্পর্কে আরেকটু বর্ণনা করি, নোয়াখালী জেলায় মোট উপজেলা হচ্ছে 9, এই 9 উপজেলা আপনাদেরকে পরিচয় করি। এটা হচ্ছে কবিরাট, কোম্পানিগঞ্জ, চাটকিল, নোয়াখালী সদর, বেগমগঞ্জ, সুবর্ণচর, সেনবাগ, সোনাইমুড়ি, হাতিয়া, এবং নোয়াখালীতে সংসদীয় আসন হচ্ছে 6। নোয়াখালীর মোট জনসংখ্যা হচ্ছে 33 লক্ষ, আবার মতান্তরে 38 লক্ষ বলা হয়। তার সাথে যেটা আমার কাছে আপডেট নিউজটা এখন নেই, তো জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 801 জন। নোয়াখালীতে ইউনিয়নের সংখ্যা হচ্ছে 91, গ্রাম হচ্ছে 786, মৌজা 946, ইউনিয়ন 65। তো নোয়াখালীর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আনসার ক্যাম্প। নোয়াখালীর যদি আপনারা মাঝদি বাজার স্টেশন রোডে আসেন, রেল স্টেশন মাঝদি বাজার, তাহলে এটা পাশে আপনারা আনসার ক্যাম্প দেখতে পাবেন, এই রোডে দিয়ে যদি যান। আর এটা হচ্ছে যেটা দেখছেন, এটা হচ্ছে আনসার ক্যাম্প জামে মসজিদ। সামনে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে নোয়াখালী সরকারি শিশু পরিবার, এটা হচ্ছে এতিমখানা। আমাদের দূর সম্পর্কের আত্মীয় ও একজন এই এতিমখানায় বড় হয়েছিল। তো আমার যখন আমি নার্সারি বা ওয়ানে ছিলাম তখন আমার সাথে পাড়ে আসতাম, আমার দেখতে আসতো মাঝে মাঝে, ওনাদেরকে একটু হেল্প টেল্প করতো। তো সেই হিসাবে আমি ভিতরে অনেকবার যাতায়াত হয়েছিল, একবার খুব ছোটো, ওনাদের যেই রকম ব্যবস্থা দেখেছি খুবই সুন্দর। মানুষ যারা এই এই শিশু পরিবারে যারা থাকে
তারা খুব আনন্দ উৎসবের মাঝ দিয়ে তারা পড়াশোনা করে বড় হয়। তো আমি আর আপনাদেরকে বেশি দূর দেখাবো না, তারপর সামনে একটি বাসা পরিচয় করে দেবো, সেটা হচ্ছে যেখানে থেকে আমি আসলে অনার্স সেকশান নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজে পড়েছিলাম, সেটা হচ্ছে একটি বাসা আপিয়া সেন্টার। এই আপিয়া সেন্টারটা শুধু দেখানোর পর আমি আমার ভিডিওটা আপনাদেরকে বাই করতেছি। যে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সঙ্গে থাকবেন এবং উৎসাহ দিবেন। এই যে বাসাটা এখন দেখছেন, এইটাই হচ্ছে সেই আপিয়া সেন্টার। এখানে আমি অনার্স সেকশান শেষ করেছিলাম, এই বাসা থেকে অধ্যয়ন করেছিলাম। তো ঠিক আছে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।